এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই এত সুন্দর এবং এত বড় সাইজের ফুলটা, এইটি আমার হাত দিয়ে বীজ থেকে তৈরি, গাছ থেকে আমার প্রথম কোনো বীজ থেকে গাছ তৈরি করে তার রেজাল্ট এত সুন্দর একটা, তাও এখনও পুরো ফোটেনি সানফ্লাওয়ার, একটা অনেকটা ফুটে গেছে, আমি সেটাও দেখাবো। এটা ফুটছে, এটার তার মানে আমি যে এর কেয়ার করেছি সেটা আমার মনে হচ্ছে যে সাকসেস হয়েছে। এতেও দেখুন এরম পাতা এরম লাইনটা না থাকবে, অনেক সময় দেখা যায় এই পাতাগুলোকে আপনাদের তুলে ফেলে দিতে হবে, অনেক দূরে কোথাও ফেলে দিতে হবে, এগুলো এক ধরনের ভাইরাস, এগুলো আপনার গাছকে নষ্ট করে দেবে। দেখুন একটা নয়, অনেক অনেক কুঁড়ি আছে। আমি আর একটা গাছ দেখাচ্ছি, দেখুন একটা জবার কুঁড়ি কি সুন্দর লাগছে, এত সুন্দর সানফ্লাওয়ার, বা যেটাকে আমরা বাংলায় সূর্যমুখী বলি, এত সুন্দর। এটা আমার সত্যি কথা বলতে গেলে আমার কোন ফুলটা যে ফেভারিট নয় আমি নিজেই কনফিউজ। এটাও মানে আমার তো খুবই ভালো লাগে দেখতে, এটা আমার খুবই একটা পছন্দের ফুল। এটা আমার দেখাতে একটু অসুবিধা হচ্ছে কারণ এটা অ্যাকচুয়ালি আমার ছাদের উল্টো দিকে মুখ করে আছে, টবটা যে আমি ঘোরাবো তার উপায় নেই, তার কারণ আমি এটা এরম তেলের ড্রামে বসিয়ে দিচ্ছি আর এটা ঘোরানো যাবে না, তাই এরমভাবেই দেখাতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু দারুণ দেখতে লাগছে। সাইজটা দেখতেই পাচ্ছে আমার হাত থেকে কত বড় হতে পারে, আমি জানি না কিছু দেখাতে পাচ্ছি কি না, মানে এত সুন্দর লাগছে আমার তো খুবই আনন্দ হচ্ছে। আর আজকে এখন বিকেল হয়ে গেছে তাই আমি এখন পালস রেনটা দেখাতে পারলাম না, নাহলে এত এখন পালস রেন ফোটে, তবে জাস্ট এটা স্টার্টিং। আমি দেখ কালকে যদি পারি একটা ভিডিও বানাবো পালস রেনের ওপর, এই সব আজকে ফুটেছিল, এই সব এরকম যেগুলো সব আজকে ফুটেছিল, এত সুন্দর দেখতে লাগে পালস রেন। আমি কি বলি দেখুন সানফ্লাওয়ারের পোলেন, এতে আমার শোঁয়া পোকা হয়ে গেছিলো, এই যে গর্ত গর্ত দেখছেন শোঁয়া পোকা হয়ে গেছিলো, আমি এগুলো কাঁচি দিয়ে তুলে 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 ফেলে দিয়েছি, ওষুধ আমি চট করে ব্যবহার করতে চাই না আমার কোনো গাছেই। আর যাই হোক আমি এই ভিডিওটা বানাচ্ছি তার কারণ হচ্ছে আমি যে কেয়ার টিপসগুলো সানফ্লাওয়ারের ব্যাপারে বলেছি সেগুলো আপনারা ফলো করলে এরকম রেজাল্ট পেতে পারেন। এই নিয়ে আমি আমার ভিডিওটি শেষ করছি, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কেমন লাগলো কমেন্টেও জানাবেন। ধন্যবাদ।